হেই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো আমাদের বাড়িতে অনেক গেস্ট আসছে তো এখানে আসছে হচ্ছে পিউরিয়ার মিষ্টি তারপর হচ্ছে আর একটা কি যেন মধুবন ইয়াস এটা হচ্ছে মধুবনের বিস্কিট আর এই বিস্কিটটা খেতে কিন্তু খুবই ক্রিপসি হয় আর খুব মজাও লাগে দুধের চায়ের সাথে খেতে ভালো লাগে তো আজকে হচ্ছে আমার মামি আসছে আমাকে দেখার জন্য তো এগুলো নিয়ে আসছে তো ভাবলাম যে এগুলো খাই আর আপনাদের সাথে শেয়ার করি একা একা বসে আছি তাই আর এখানে হচ্ছে লাড্ডু এটাও কিন্তু আমার খুব ফেভারেট তাও আমি এখন মিষ্টিটা একটু অ্যাভয়েড করতেছি অসুস্থতার জন্য আর না হয় আমি কিন্তু অনেক মিষ্টি লাভার একটা মানুষ মিষ্টি খেতে ভালোবাসি আর এটা হচ্ছে পিউরিয়ার একটা কেক আর পিউরিয়ার এই কেকটা কিন্তু খেতে অনেক মজা তো এই তো ওনারা আসছে তো আজকে হয়তো থাকবে এই যে বাচ্চারা খাচ্ছে মিষ্টিগুলা আর মিষ্টি কেক বিস্কিট এই তো তো এখন আমি চলে গেলাম একটু চা খাবো যেহেতু আমি মিষ্টি খুব কম খাই সেজন্য এখন একটু চা বানিয়ে খাবো উইদাউট সুগার ছাড়া তো মাথাটাও একটু একটু ব্যথা করতেছে সেই জন্য একটু দুধের চাই খাবো তাও হালকা পরিমাণ দিয়ে কারণ এখন হচ্ছে গিয়ে আমি লিকার দেন হচ্ছে বেশি সুগার দিয়ে চাটা আমি অ্যাভয়েড করতেছি তো এখানে আমার চাটা হয়ে গেছে এখন আমি একটু ইয়ে করে নেব আর এটা হচ্ছে গিয়ে গরুর দুধের চা আর দুধটাকে যদি অনেক সময় জাল করে নেওয়া যায় দেন হচ্ছে চাটা অনেক সুন্দর হয় তা আমি এত জাল করি নাই হালকা পরিমাণ একটু জাল করি আমি চাটা আর মধ্যে পাতা দিয়ে দিয়েছি সেই জন্য চায়ের লিকাটা এত ভালো আসে নাই তো এই যে তারপরও গরুর দুধের যেহেতু অরিজিনাল খাটি গরুর দুধের চা একটা আলাদা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে আর হচ্ছে বাইরে খুব বৃষ্টি পড়তেছে আর এই সময় চা খেতে ভালো লাগে তো চায়ের সাথে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে এই যে সল্টেসড বিস্কিট বিস্কিটটা চিনি ছাড়া যেটা সুগার ফ্রি সেটা অনেক ভালো খেতেও ভালো লাগে আর চায়ের মধ্যে আমি কোনো সুগারও অ্যাড করি নাই তো এখন একটা বিস্কিট দিয়ে চাটা খাবো তো এই হচ্ছে আমার দুপুর পর্যন্ত কাজ তারপরে হচ্ছে এখন চাটা খাওয়া শেষ করে আমি গিয়ে রান্না বসাবো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন এই পর্যন্তই আর আপনারা কি কি করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ